বিজ্ঞান যার ব্যাখ্যা দিতে পারে না এমন ঘটনা, সব যুক্তি যার কাছে হার মেনে যায় এমন ঘটনা, বুদ্ধিতে যার বিচার হয় না এমন ঘটনা, গল্প নয় সব সত্যি ঘটনা। প্রতি রবিবার রাত ঠিক 11টায় অলৌকিক রোববার, তোমার মনের স্টেশন 91.9 ফ্রেন্ডস এফএম এ। শুনতে ভুলো না অলৌকিক রোববার। অলৌকিক রোববারে সত্যি ঘটনা অবলম্বনে আজ নাটক জন্মদিন। বাসে প্রচন্ড ভিড়, তার মধ্যেই কোনো রকমের লোকের টিকিট কাটছিল শান্তনু। মাঝে মাঝেই তার মনে হয় আগের জন্মে প্রচুর প্রচুর পাপ করলে তবেই পরের জন্মে লোকে বাস কন্ডাক্টর হয়, যেমন সে হয়েছে। সারাটা দিন 10-15টা ট্রিপ শিয়ালদা থেকে বেহালা, মানুষের ঘামের গন্ধ, অভদ্র ব্যবহার, লোকের বিনা টিকিটে পালিয়ে যাওয়ার চেষ্টা আটকানো, ছেঁড়া নোট চালিয়ে দেওয়ার চেষ্টা আটকানো, বিশ্রী ঝগড়া, এইসব আর কাঁহাতক ভালো লাগে, মন খিঁচড়ে যায়। আর শরীর তো ভেঙে যাচ্ছি, ও নিয়ে ভেবে লাভ নেই। টিং 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 করে ঘন্টা বাজিয়ে দেয় শান্তনু। বেলা বেলা দেখি টিকিট কার কার বাকি আছে, দিয়ে যাবেন, বেলা বেলা বেলা। বাস থেকে নেমে দাঁড়ায় শান্তনু, লোকে তাকে টিকিট দেখিয়ে চলে যায়। সে বুঝতে পারে কারা কারা টিকিট না কেটে চলে যাচ্ছে, কিন্তু কিচ্ছু বলে না। শনিবার রাত, আজকের মতো এই শেষ ট্রিপ, এইবার বাসায় গিয়ে কিছু মুখে গুঁজে শুয়ে পড়তে হবে। এখন আর ঝগড়া করতে ইচ্ছে করছে না। রবিবার যদিও বাস চলে, শান্তনু ছুটি নেই, তবু রবিবার দিনটা সামান্য অন্যরকম তার জন্য। বাস মোটামুটি ফাঁকা যায়, ট্রিপ কম দিতে হয় সাপ্তাহিক অন্যান্য দিনগুলোর থেকে, মনটা ভালো থাকে তার। আর কালকের রবিবারটা তার কাছে আরও একটা কারণে গুরুত্বপূর্ণ। কাল 18ই নভেম্বর, তার 31 বছরের জন্মদিন। হ্যাঁ, জন্মদিন, আজ থেকে 31 বছর আগে এই দিনেই তার জন্ম হয়েছিল। বাবা মাকে তার মনে পড়ে না একেবারেই। মনে আছে গ্রাম থেকে শেষ যখন বাবা তাকে দেখতে এসেছিল, শিয়ালদা স্টেশনে বাবাকে দেখে চিনতেই পারেনি সে, তার কাছে থাকেনি বাবা, ঘুরে বেরিয়েছিল বিভিন্ন আত্মীয়দের বাড়ি বাড়ি। তাকে বারবার বলেছিল, ওরে একা একা থাকিস, আত্মীয় স্বজনদের খবর একটু রাখ, নিজের লোক না হলে এত বড় অচেনা শহরে বিপদে আপদে তোকে দেখবে কে? পাত্তা দেয়নি শান্তনু, নিজের উপর তার ভরসা আছে। একা একা ছোটবেলা গ্রাম থেকে চলে এসে এই শহর কলকাতায় এখনো বেঁচে তো আছে সে, এই ঢের। মায়ের কথা ভাবলে তার প্রায় কিছুই মনে পড়ে না, মা মারা গেছেন, তার সঙ্গে দেখা হয়নি। সে শুনেছে মৃত্যুর আগে মা চোখ বুজে তার নাম ধরে ডেকেছিল, ছোটখাটো গ্রাম্য সেই মুখটি কি কুঞ্চিত হয়ে গিয়েছিল আসন্ন মৃত্যুর আগে, শান্ত 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 বলে ডাকতে ডাকতে। সেই মুখের রেখাগুলি কেউ আর মনে পড়ে না তার, তবু কাল তার জন্মদিন। 31 বছর আগের এরকম একদিনেই তার বাবা মা তাকে পৃথিবীতে এনেছিল। কেন এনেছিল কোনো মানেই হয় না তার জন্মের, তার জীবনের, অথবা হয়তো হয় জীবন নিজেই জীবনের মানে। বেঁচে থাকা, বেঁচে থাকাই বেঁচে থাকার সার্থকতা, এসব কিছুই ভাবে না শান্তনু। শুধু পরের দিন সকালে তাড়াতাড়ি উঠে পড়ে, দাড়ি কামায়, চান করে অনেকক্ষণ ধরে, বাইরে বেরিয়ে দোকানে বসে চা নিয়ে, চায়ের সঙ্গে বিড়ির বদলে আজ একটা সিগারেট ধরায়। সে একা মানুষ, নিজের জন্য আজকে এটুকু বিলাসিতা সে করতেই পারে। আজ দিনটা সত্যি অন্যরকম, বাসে এত কম লোক চিন্তা করাই যায় না। ভাবা যায় বিকেল 5টার সময় গুটি কয়েক লোকের টিকিট কেটে ফেলে কাজ শেষ করে নিশ্চিন্ত হয়ে ড্রাইভারের পিছনে সিটটা শান্ত হয়ে বসে আছে সে। ভাবা যায় বেশি করে উঠছেও না, যে কয়েকজন রয়েছে তারাও নেমে যাবে এক্ষুনি। বাসের জানলা দিয়ে উদাস চোখে বাইরে তাকিয়ে থাকে শান্তনু, তার মনটা ভালো নেই, কেন কে জানে, সেও কি জানে, অথবা অথবা হয়তো সে জানে। এই যে সকাল থেকে শুরু করে তার সঙ্গে কিছুই হচ্ছে না সারাদিন, নতুন কোনো মানুষের সঙ্গে পরিচয় অথবা কোনো ঘটনা, নিদেন পক্ষে দুর্ঘটনা, এই কিচ্ছু না হওয়াটাই তার মনটাকে খারাপ করে দিচ্ছে। কিন্তু কী বা হবে, কেই বা জানে আজ তার জন্মদিন, কেউই তো তাকে শুভেচ্ছা জানাবে না, কোনো উপহারও আসবে না তার উদ্দেশ্যে, তার সহকর্মীরা কেউই তার বন্ধু নয়। যে বাংলার থেকে সে মাঝে মাঝে সময় কাটায় আজকেও রাতে হয়তো যাবে সেখানে,
কিন্তু সেখানেও এমন কোনো পরিচিত লোক তার নেই যে তাকে সঙ্গ দিতে পারে বা দিয়েছে কখনো। কিন্তু এই যে দিনটা তার জন্মদিন, প্রতিবার এই দিনটাকে কি তার মনে হয় না একটা উপহারের বাক্সের মতো? সকালে ঘুম থেকে উঠেই তো প্রত্যেক বছর তার মনে হয়তো আজকেই সে একটা নতুন কিছু জানতে পারবে, কিছু একটা শুরু হবে তার জন্য। সেটা কোনো সম্পর্ক হতে পারে, কোনো মানসিক অবস্থা হতে পারে, যাই হোক না কেন, কিছু একটা, একটা উপহার যা তাকে কেউ দেবে না। কিন্তু ওই জন্মদিন নামক দিনটার মোড়ক ক্রমশ খুলতে খুলতেই তার হাতে সটান এসে পড়বে। সেটা দ্রুত গতিতে ছুটে চলে বাস, রাস্তার দিকে ঠায় তাকিয়ে থাকে শান্তনু। হাজার একটা গাড়ি, তার ভিতরে বসে থাকা মানুষ, দাঁড়িয়ে থাকা মানুষ, রাস্তার ধারে দাঁড়িয়ে হেঁটে যাওয়া মানুষ, স্থির হয়ে থাকা মানুষদের লক্ষ্য করে সে। কারোর সঙ্গে তার চোখাচুকি হয়, কারোর সঙ্গে হয় না। কেউ চোখে চোখ পড়ে গেলে হঠাৎ করে চোখ সরিয়ে নেয়, কেউ তাকিয়ে থাকে সোজা তার দিকে, কেউ হাসে, কেউ অস্বস্তি বোধ করে। রাস্তার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ কি একটা যেন দেখে ছুঁচলো হয়ে ওঠে শান্তনুর চোখ। তার কেন কে জানে মনে হয় এই তো সেই অমূল্য ক্ষণ, তার সেই জন্মদিনের উপহার যার অপেক্ষা সে আজ সকাল থেকে করছিল। তার চোখ অনুসরণ করে তাকালে দেখা যায় সে স্থির তাকিয়ে রয়েছে বাসের পাশে পাশে তীব্র গতিতে ছুটে চলা একটা মোটর সাইকেলের দিকে। মোটর বাইকটি চালাচ্ছে একটি মধ্যবয়স্ক লোক, দাড়ি রয়েছে তার, মাথায় হেলমেট, গাঢ় সবুজ রঙের জামার ঘন নীল জিন্স পরে রয়েছে সে, দারুণ লাগে দেখতে। কিছুক্ষণ স্থির দৃষ্টিতে লোকটির দিকে তাকিয়ে থাকে শান্তনু, চোখ সরিয়ে নিতে চেয়েও সে পারে না। কিন্তু কিছুতেই সে বুঝতে পারে না লোকটি তাকে এত আকর্ষণ করছে কেন, কি সম্পর্ক লোকটির সঙ্গে তার, সে কি লোকটিকে চেনে, লোকটির সঙ্গেই কি তার পরিচয় হবে আজ, এই কি সেই নতুন ঘটনা। হঠাৎ তার চিন্তা স্রোত নিজের অজান্তেই বদলে যায়। লোকটির দিকে চেয়ে থাকতে থাকতে শান্তনুর মনে হয় লোকটির মৃত্যু আসন্ন, কোথাও কিচ্ছু নেই, ফাঁকা ফ্লাইওভার দিয়ে ছুটে যাচ্ছে বাস, আর বাসের পেছনে সেই বাইকটি। নিজের অজান্তেই শিউরে ওঠে শান্তনু, তার মনে হয় এক্ষুনি এক্ষুনি কিছু একটা ঘটবে, অবিশ্বাস্য কিছু। আর এই বাইক আরোহী সবুজ জামা নীল জিন্স পরা দাঁড়িওয়ালা মধ্যবয়স্ক লোকটির মৃত্যু হবে, সে নিজেকে বিশ্বাস করতে পারে না, শিউরে ওঠে। আর হঠাৎ তার চোখের সামনে ভীষণ ভীষণ স্পিডে ফ্লাইওভার থেকে নামতে থাকা বাইকটির সামনের চাকাটি খুলে বেরিয়ে যায়, বাইকটি শূন্যে উঠে যায়, একটা ডিগবাজি খায় শূন্যে, পিছনে গাড়িগুলি এদিক ওদিক দাঁড়িয়ে পড়ে, ধাক্কা খায় নিজেদের মধ্যে, বাসটি সোজা বেরিয়ে যায় ঘটনাস্থলের পাশ দিয়ে। ড্রাইভার দেখতে পায়নি বা দেখলেও দাঁড়ায়নি, উঠে দাঁড়িয়ে পাগলের মতো জানলা দিয়ে মুখটা বার করে দেয় শান্তনু। সে দেখে শূন্যে ডিগবাজি খেয়ে বাইকটা আবার আছড়ে পড়েছে রাস্তায়, বাইক আরোহীর হেলমেট খুলে ছিটকে গেছে, রক্তের বন্যার মধ্যে লোকটি ছিটকে পড়েছে। বাইকের দ্বিতীয় চাকাটি থামেনি, নিষ্প্রাণ বাইকটি যেন উন্মত্ত হয়ে উঠছে মৃত্যুর নেশায়। শান্তনু চোখের সামনে সেটা থেঁতলে দেয় বাইক আরোহীর বুক, পেট, পা, লোকটিকে ছাতু করে দিয়ে বাইকটি ছিটকে যায় অন্যদিকে, রক্তে ভেসে যায় রাস্তা। এত এত রক্ত থাকে একটা মানুষের শরীরে, নিজের চোখকে বিশ্বাস করতে পারে না শান্তনু। মৃতদেহটি ক্রমশ অদৃশ্য হয়ে যায় তার চোখের সামনে, বাস দ্রুত গতিতে সামনে ছুটে চলে তাকে নিয়ে। এখনো কোনো স্টপেজ আসেনি, কিন্তু আর পারে না শান্তনু, টিং টিং করে ঘন্টাটা বাজিয়ে দেয় সে। ড্রাইভার সুধীরদা বিরক্ত হয়ে তাকে দেখে, কিন্তু সে বাজিয়ে চলে ঘন্টাটা, বাজিয়েই চলে। সুধীর বিরক্ত হয়ে বাসটা থামায়, চেঁচায়, কে কি করছিস, মারা খারাপ হয়ে গেল নাকি? কোনো উত্তর দেয় না শান্তনু, নিজের ব্যাগটা ছুঁড়ে দেয় সুধীরদার দিকে, আর বাস থেকে নেমে উবু হয়ে বসে পড়ে রাস্তার ধারে, বমি করতে শুরু করে। অফুরন্ত সেই বমি, যেন যা যা খেয়েছে এই জন্মে সে সব বের করে দিতে চায় আজ। আজ তার জন্মদিন, এই তার জন্মদিনের উপহার বুঝি? ওই লোকটির মৃত্যু টের পেল কি করে সে? কি করে ঘটল দুর্ঘটনাটা? না, নাকি সেই ঘটালো ঘটনাটা? শুধু সে, শান্তনু বাসের জানা দিয়ে অনেকক্ষণ ধরে লোকটির দিকে তাকিয়ে তার মৃত্যু চিন্তা করছিল বলেই কি এমনটা ঘটল? সেই খুন করল লোকটাকে, নিজের প্রতি তীব্র ভীতি আর ঘেন্নায় আবার মুখ হাঁ করে ব্যাগ তোলে সে। এতক্ষণে যাত্রীরা কেউ কেউ এসে দাঁড়িয়েছে, সুধীরদা আসছে জলের বোতল হাতে। না, কাউকে কিচ্ছু বলতে পারবে না সে, বলার কিচ্ছু নেই। কিন্তু আজ তার জন্মদিন, আর আজকে সে মানুষ খুন করেছে একটা, এতগুলো মানুষের দিকে মুখ তুলে সে তাকাবে কি করে? বমি করতে করতে উঠে পড়ে শান্তনু,
কতগুলো লোকের সামনে দিয়ে সুধীর তার বাড়িয়ে ধরা জলের বোতলের দিকে একবারও না তাকিয়ে সোজা দৌড়তে শুরু করে। তার মাথায় একটা বিস্ফোরণ হয়ে গেছে, সে কিছুই চিনতে পারছে না। এই জায়গাটা কোথায়? সে দৌড়ে কোথায় যাবে, কোথায় পালাবে? সে একটা মানুষকে অজান্তে খুন করার পর কোথায় পালানো উচিত? ডাইনিরা কোথায় পালায়? না, তাদের পালাতে দেওয়া হয় না, পুড়িয়ে মারা হয় তাদের, অথবা দূর করে দেওয়া হয় সমাজ থেকে। গ্রামের শেষ প্রান্তে পড়ে থাকে তারা, সকলে ভয় পায় তাদের, প্রত্যেকে, কেউ আসে না তাদের কাছাকাছি। গ্রামের কথা মনে পড়ে তার, মনে যায়নি, শুধু দেখেই নাকি সে খেয়ে ফেলতে পারত একটা মানুষকে। তার চোখ পড়লে কোনো মানুষের উপর সেই মানুষটি শুকিয়ে যেত কিছুদিনের মধ্যে, মুখ থেকে রক্ত উঠত, সে দুর্বল হয়ে পড়ত, আর ধীরে ধীরে মৃত্যু হতো তার। সে শান্তনু, সে শান্তনু, সে তো আরো আরো বেশি ভয়ঙ্কর। একটা মানুষকে সে চোখের পলকে হত্যা করতে পারে। দৌড়তে দৌড়তে পালাতে পালাতে তার মনে পড়ে কিভাবে ওই মোটর বাইক আরোহী মারা যাবে। তার মনে হওয়া মাত্রই তার বাইকের প্রথম চাকাটি খুলে ছিটকে গেল, বাইকটির ডিগবাজি খেল শূন্যে। বহুদূর চলে এসছে শান্তনু, সে বুঝতেও পারে না জায়গাটা কোথায়। একটা ল্যাম্পপোস্টে হেলান দিয়ে দাঁড়াবে বলে এগিয়ে যায়, দেখে ল্যাম্পপোস্টটা বাঁদিকে সরে গেল। সে পাশ দিয়ে শূন্যে হাতড়াতে হাতড়াতে কিছু দূর গিয়ে ফিরে তাকায়, আবার ওই দিক থেকে আসে ল্যাম্পপোস্টের দিকে, পা টিপে টিপে সন্তর্পণে, যেন সে কোনো ভয়ঙ্কর হিংস্র জন্তু, ল্যাম্পপোস্টটা তার শিকার। হঠাৎ লাভ দিয়ে সে ধরতে চায় সেটা, আর কি আশ্চর্য। এবার যেন ল্যাম্পপোস্টটা সরে যায় ডান দিকে, আবার সে ব্যর্থ হয়। এর মানে কি সে বুঝতে পারে না। সারা পৃথিবী কি শত্রুতা করছে তার সঙ্গে, কেউ বুঝছেই না। তার এই মুহূর্তে একটু হেলান দেওয়া দরকার। হঠাৎ পাশ থেকে একটা গলা ঝাড়া শব্দ শুনতে পায় শান্তনু, তাকায়, দেখে মাটিতে পাতা একটা শতচ্ছিন্ন কম্বলের উপরে একটা পাগল পা ছড়িয়ে বসে আছে। তার চোখ রক্তবর্ণ, মাথায় অসম্ভব নোংরা, বহু বহুদিন না কাটা, জট পড়ে বাদামি হয়ে যাওয়া জটার মতো উস্কো খুস্কো চুল, তার গা হাত পা ময়লা জমে ঘন কালো হয়ে গেছে, দাড়িতে পড়ে গেছে হাজার হাজার পাক। আর সেই পাগলটা এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তার দিকে, গা হাত পা শিশিরিয়ে শীতল বিশেষ স্রোত শান্তনুর মাথায় গিয়ে জমা হয়। শান্তনুর মনে হয় ওই পাগলটাকে সে চিনতে পেরেছে, আর তার মাথার ভিতরে প্রতিধ্বনিত হয় তার রোগা কালো বাবার তার সঙ্গে দেখা করতে এসে বলে যাওয়া কয়েকটা কথা। ওরে, একা একা থাকিস, আত্মীয় স্বজনদের খোঁজ খবর একটু রাখ, নিজের লোক না হলে এত বড় অচেনা শহরে বিপদে আপদে তোকে দেখবে কে? সে কি বিপদে পড়েছে, আর সেই জন্যই কি সে খুঁজে বেড়াচ্ছে আত্মীয় স্বজনদের, চলে যেতে চাইছে তাদের কাছে? আর এই পাগলটা কি সত্যি তার চেনা? সে ভালো করে দেখে একবার তাকিয়ে, ঠিকই তো, এই মুখ, এই নাক, এই ঠোঁট, যতই চুল দাড়ি গোফের জঙ্গলে ঢাকা থাক, এ তো তার চেনা। সন্তু মামা, ঠিক ঠিক চিনেছে সে, সন্তু মামা পাগল হয়ে গেছে। তাদের বাড়ির কিছু দূরে বাড়ি ছিল সন্তু মামাদের, কলকাতায় সন্তু মামারা চলে এসেছিল সে এসে পৌঁছানোর কিছু আগে। সে দেখা করতে গিয়েছিল মামার সঙ্গে, যদি থাকতে দেয় একটা 14-15 বছরের কিশোরকে। ওই চোখ, ওই নাক, ওই ঠোঁট নিয়ে সন্তু মামা তাকে একটা মিষ্টি আর একটা গ্লাস ঠান্ডা জল খাইয়ে বিদায় করে দিয়েছিল বাড়ি থেকে, বলেছিল কিচ্ছু করতে পারবে না তার জন্য। সেই সন্তু মামা আজ পাগল হয়ে গেছে। শান্তনু আস্তে আস্তে গিয়ে সেই পাগলটির সামনে দাঁড়ায়, বলে, মামা, আজ আমার জন্মদিন। পাগলটি অন্তর্ভেদী দৃষ্টি দিয়ে যেন শান্তনুর পুরো ভেতরটা পড়ে ফেলে আর ভিড় ভিড় করে জিজ্ঞাসা করে, খুন, খুন, খুন করেছিস, খুন, খুন করেছিস তুই, খুন। সমস্ত অন্তঃকরণ জুড়ে এবার ভয় করে ওঠে শান্তনুর। কি করে জানল পাগলটা, যদি সেই পাগলটা সন্তু মামা হয়েও থাকে তবু সে কি করে জানল শান্তনু একটা খুন করে পালিয়ে বেড়াচ্ছে? নিজের অপরাধ বোধের ভারে নিজেই ছটফট করতে করতে সে শোনে পাগলটা বলছে, বিচার, বিচার, বিচার হবে, বিচার, বিচার হওয়াই তো উচিত, একজন খুনির বিচার হবে না তো কার বিচার হবে? পাগলটি উঠে দাঁড়ায় স্বাভাবিক মানুষের মতো, নিচে বিছানো চাদরটি তুলে নিয়ে আস্তে আস্তে হেঁটে যায় পিছন ফিরে। শান্তনু দাঁড়িয়েই থাকে,
হাঁটতে কিছু দূর গিয়ে থমকে দাঁড়ায়। হঠাৎ ফিরে যায় শান্তনুর দিকে, ভয়ঙ্কর রক্তবর্ণ চোখে তাকিয়ে গম্ভীর অসংলগ্ন গলায় বলে, বিচার 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 হবে বিচার, চল আমার সঙ্গে চল চল, দাঁড়িয়ে আছিস কেন চল। পাগলটি আবার নিজের পথে চলতে থাকে, আর মানুষ যেভাবে নিশির পিছন পিছন এগিয়ে যায় ঠিক সেইভাবে সে পাগলটির পিছন পিছন হাঁটে। এই যাত্রার শেষে কি আছে সে জানে না, কোনো মানে হয় কি এইভাবে বোকার মতো পথে পথে ঘুরে বেড়ানোর, সে ভাবতে পারে না কিছু। সেই পাগলটিকে নিজের আত্মীয় ভেবে কথা বলেছিল বলে তার এবার আফসোস হয়, কিন্তু তাও সে পাগলের পিছন পিছন চলে। সত্যি এই কলকাতার ভেতরে রয়েছে আর একটা কলকাতা, সে অন্ধকার হয়ে আসছে, বড় বড় স্ট্রিট ল্যাম্পে ভরা সেই অদ্ভুত ছায়া ছায়া শহরের সাথে সাথে পেচ্ছাপের গন্ধ ভরা অলিগলি দিয়ে সুশান্ত সেই পাগলটির পিছনে হেঁটে যায়। সে দেখে পাগলটি যেন কুকুরদের সঙ্গে বন্ধুত্ব রয়েছে, রাস্তার কুকুরগুলি এই অদ্ভুত দুটি লোককে পিছন পিছন হেঁটে যেতে দেখে শুঁকে তাদের, আর পাগলটিকে শুঁকে তারা যেন কি টের পায়, চোখে চোখে কথা হয় যেন তাদের, আর সেই সব কুকুরগুলি পিছু নেয় তাদের। পাগলটির পিছনে চলে শান্তনু, আর তার পিছনে চলে রাস্তার কুকুরদের মিছিল। কুকুরগুলি বিভিন্ন ভাবভঙ্গি করে, নিজেদের মধ্যে ঝগড়া করে, কিন্তু কেউ ছিটকে পড়ে না। আস্তে আস্তে তাদের সংখ্যা বাড়ে, শান্তনু এবং সেই পাগলটির পিছন পিছন ক্রমশ আরো লম্বা হয় কুকুরগুলির মিছিল। অবাক হয় শান্তনু, রাস্তায় সে কোনো মানুষকে দেখতে পায় না, শুধু বড় বড় বাড়ি দাঁড়িয়ে আছে, কবেকার শ্যাওলা জমে আছে তাদের গায়ে, তাদের দেওয়ালে আটকানো শুকিয়ে যাওয়া রক্তের মতো পানের পিক ভর্তি পুরনো সিনেমার পোস্টার বিজ্ঞাপন এইসব। বাড়িগুলিকে দেখেও বোঝা যায় না ভেতরে আদৌ কেউ থাকে কিনা, কোন জায়গা এটা শান্তনু বুঝতে চেষ্টা করে কিন্তু কিছুই বুঝতে পারে না। শুধু বোঝে বিচার তার হবেই, বিচার থেকে সে পালাতে পারবে না, পালাতে চেষ্টা করলে এতগুলো কুকুর তার টুঁটি টেনে ছিঁড়ে নেবে, এরা পাহারাদার। ভয়ে ভয়ে পাগলটির পিছনে পিছনে যায় সে, রাস্তা যেন অনন্ত শেষ হতেই চায় না, কখনো কি শেষ হবে না, হাঁটতে হাঁটতেই রাতের পর দিন আসবে, তারপর আবার রাত, আর হাঁটতে হাঁটতেই সে মরে যাবে। সে কোন সকালে সে খেয়েছিল, খিদের জ্বালা সে এখনই টের পাচ্ছে না, কিন্তু কিন্তু বুঝতে পারছে শরীরটা খুব দুর্বল হয়ে পড়েছে, আর বোধহয় সে বেশি দূর যেতে পারবে না। ঠিক তখনই শান্তনু প্রথম হোঁচটটা খায়, তার ডান পায়ের বুড়ো আঙুলের নখটা উঠে যায়, প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়, সে একটু সময়ের জন্য দাঁড়িয়ে পড়ে কিন্তু বেশিক্ষণের জন্য নয়। কুকুরগুলো তাকে ঘিরে দাঁড়ায়, তারা দেখে তার পা থেকে রক্ত বেরোচ্ছে, দেখে তাদের চোখগুলো চকচক করে ওঠে, কারোর কারোর জিভ বেরিয়ে আসে লালা পড়ে টপ টপ করে, আর তারা ভৌ ভৌ করে প্রচণ্ড চিৎকার করতে শুরু করে। সেই চিৎকার শুনে পাগলটি ঘুরে দাঁড়ায়, বুঝতে চেষ্টা করে কি হয়েছে, দেখে শান্তনু দাঁড়িয়ে পড়েছে। পাগলটি আস্তে আস্তে ফিরে আসে শান্তনুর কাছে, শান্তনু কোনো রকমে তার দিকে তাকায়, আর পাগলটি তার সেই নোংরা হাতে একটা প্রচণ্ড থাপ্পড় কষায় শান্তনুর গালে। শান্তনুর মাথাটা ঘুরে যায়, গাল কেটে গিয়ে জ্বালা করতে থাকে, ভোঁতা ব্যথায় তার কাণ্ডজ্ঞান লোপ পায়। সে শুনে একই রকম অস্পষ্ট গলায় পাগলটা ভিড় ভিড় করতে করতে বলছে, চল 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 চল, তোর বিচার হবে বিচার বিচার বিচার, চল চল চল। পাগলটি আবার তার দিক থেকে পিছন ফিরে চলতে থাকে, এবার আরো দ্রুত, এক পাটি চটি পায়ে আহত পায়ে যতটা সম্ভব ততটা তাড়াতাড়ি শান্তনু খোঁড়াতে খোঁড়াতে তার পিছনে ধাওয়া করে। ক্রমে তাকে সম্পূর্ণ খালি পা হয়ে যেতে হয়, পাগলটি প্রায় দৌড়াচ্ছে, তার পিছনে রক্তাক্ত পদক্ষেপে দৌড়ায় শান্তনু, প্রতিটি পদক্ষেপে তার পায়ে কিছু না কিছু বিঁধছে তা সে বোঝে, কিন্তু এও বোঝে এই পাগলটির পিছনে দৌড়নোই তার নিয়তি। তাদের পাশে পাশে পিছনে পিছনে তাদের প্রায় ঘিরে ফেলে ছায়ার মতো ছুটে চলে রাস্তার কুকুরগুলি। হঠাৎ একটা কানাগলির মধ্যে ঢুকে পাগলটা থেমে যায়, শান্তনু থামতে পারে না, হোঁচট খায় আবার, ছিটকে পড়ে সামনে, আর তার কানে ঢুকে ঠক 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 লাঠির শব্দ, চোখ না
তুলে সে বোঝে তার সামনে কানাগলির ও প্রান্ত থেকে কেউ এগিয়ে আসছে লাঠি ঠক ঠক করতে করতে। শুনে পাগলটি বিড় বিড় করে বলছে, এনেছি 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 এনেছি। অদ্ভুত নোংরার বোটকা একটা বমি পাওয়ানো মাংসের গন্ধ এসে শান্তনুর নাকে ঢোকে। সে চোখ তুলে তাকাতে ভয় পায়। কি বা কে এগিয়ে আসে তার দিকে লাঠি ঠুকে ঠুকে, সে বুঝতে পারে না, শুধু শুনে ঠক 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 ঠক। শব্দটা এসে তার মাথার ঠিক সামনে দাঁড়ায়। প্রচণ্ড বদ গন্ধে শান্তনুর দম আটকে আসে। তার মনে হয় সে কখনো চোখ তুলে তাকাতেই পারবে না সামনের ওই আতঙ্কের দিকে। গলা শুকিয়ে যায় তার, কিন্তু সারা শরীর ভিজে যায় ঘামে। তবে চোখ তুলে না তাকানো সৌভাগ্য তার হয় না। লাঠি যে ঠুকছিল সেবার লাঠির শেষ প্রান্তটা দিয়ে আঘাত করতে থাকে তার কপালে। ব্যথায় চিৎকার করে উঠতে চায় শান্তনু, কিন্তু সে পারে না। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে শুনে কুকুরগুলি আর ডাকছে না, পাগলটি আর বিড় বিড় করছে না। যেন প্রচণ্ড আতঙ্কে তারা সবাই চুপ করে রয়েছে। লাঠির ঠোক্কর তার মাথায় ক্রমশ জোর হতে থাকে। সে বোঝে চোখ না তুলে তার উপায় নেই। কোনো রকমে হাত দিয়ে লাঠির ঘা আড়াল করে সে মুখ তুলে তাকায়। আর ভয়ে তার মনে হয় তার হৃৎপিণ্ড যেন স্তব্ধ হয়ে গেছে। যে প্রাণীটি নোংরা হলুদ কাপড় সারা দেহে জড়িয়ে তার সামনে দাঁড়িয়ে রয়েছে, সামান্য বের হয়ে থাকা হাড়ের মতো রোগা প্যাকাশে ডান হাতে লাঠি নিয়ে, সে দেখে সেই প্রাণীটি দেখতে মানুষের মতো, কিন্তু তার মুখটি যেন একটি সাদা কাগজ। সেখানে চোখ নেই, মুখ নেই, নাক নেই, কিচ্ছু নেই, কেবল তলা তলা মাংস। দগদগে লাল মাংসপিণ্ড থেকে অদ্ভুত গন্ধ বেরিয়ে তার নাকে ঢুকছে। সে নাকে হাত চাপা দিতে যায়। লাঠির এক ঠোক করে তার হাত অবশ হয়ে যায়। মাথার ভেতরে শান্তনু অনুভব করে অদ্ভুত এক ভোঁতা চাপ। আর সেই চাপ ভেদ করে তীব্র ব্যথার মতো তার মাথায় প্রতিধ্বনিত হয় একটি আদেশ, উঠে দাঁড়া, আমার সঙ্গে আয়। প্রাণীটি কথা বলছে তার সঙ্গে, বুঝতে পারে শান্তনু। প্রচণ্ড ভয়ে ভয়ে সে উঠে দাঁড়ায়। দেখে পাগলটি আর অতগুলো কুকুর অদৃশ্য হয়ে গেছে। সে বোঝে ওদের এইটুকুই আসার ক্ষমতা রয়েছে। এইবার বাকিটা তাকে যেতে হবে এই ভয়ঙ্করের সঙ্গে। প্রাণীটি আস্তে আস্তে পিছন ফেরে, লাঠি হাতে নিয়ে টুকটুক করে এগিয়ে যায় কানা গলিটির কানা প্রান্তটির দিকে। শান্তনু দেখে সেখানে রাখা আছে এক বিশাল ময়লার গাড়ি। প্রতি গন্ধময় সেই নরকের দিকে প্রাণীটি ক্রমশ এগিয়ে যায়, আর তার পেছন পেছন চলে শান্তনু। তাকে যেতে হবে, সে বাধ্য। প্রাণীটির কোনো ঘ্রাণ শক্তি নেই, কোনো ঘেন্না নেই, কোনো বোধ হয়তো তার নেই। সে দিব্যি সেই ময়লার গাড়ির উপর উঠে দাঁড়ায় এবং ক্রমশ ডুবে যেতে থাকে। শান্তনুর দিকে সে বাড়িয়ে ধরে তার লাঠিটা। কেন কে জানে শান্তনু হাত বাড়িয়ে লাঠিটা ধরে, এবং এই প্রথম সে অনুভব করে লাঠিটা যেন জীবন্ত হয়ে উঠছে। কি কি এটা, কি একটা লাঠি না, কালো রঙের একটা একটা সাপ, যার অন্য প্রান্ত ওই প্রাণীটির হাতে। এটা আসলে একটা বিষাক্ত বিশাল সাপ, যেটা এতক্ষণ লাঠির মতো আচরণ করছিল। আর সেই সাপটা জানতো হয়ে এখন মুহূর্তের মধ্যে আস্তে পৃষ্ঠে বেঁধে ফেলে শান্তনুকে। কি জোর সেই প্রাণীটির! সাপটির লেজটি ধরে এক ঝাঁকুনিতে সে শান্তনুকে তুলে ফেলে নিজের পাশে ময়লার গাড়ির উপর। অসম্ভব ঘেন্নার ভিতর দিয়ে সেই সাপের মুখ নিজের মুখের সামনে নিয়ে বিভৎস টানে শান্তনু ক্রমশ ময়লার ভিতর ডুবে যায়। বিষাক্ত পোকা মাকড় তার গায়ে চলাচল করে, তার চোখ বন্ধ হয়ে যায় বর্জ্য পদার্থে, তার বুক পেট ভেদ করে বমি আসতে চায়। প্রচণ্ড ভয় আর অবিশ্বাসে সে নিঃশ্বাস বন্ধ করে ফেলে। তার মনে হয় তার মাথাটা ফেটে যাবে, সে মারা যাবে শ্বাস বন্ধ হয়ে। তার কষ্ট হয় খুব, সে ডাকতে চায়, মা। হঠাৎ এক ঝলক দুর্গন্ধমুক্ত ঠান্ডা হাওয়া যেন তার নাকে ঢোকে। তার স্নায়ুগুলি আরামে শিথিল হয়ে পড়ে। সে বোঝে ময়লার গাড়িটির ভিতর দিয়ে তার যাত্রা শেষ হয়েছে। ওটি আসলে একটি দরজা, আর বোঝা মাত্রই শক্ত মাটিতে তার পা পড়ে। সে হোঁচট খেয়ে পড়ে যায় ঘাস ঘাসে, একটু গড়িয়ে যায় সে।
তা সারা শরীরে ময়লা। সে বোঝে সাপটি তাকে আর জড়িয়ে ধরে নেই, সেই ভয়ঙ্কর প্রাণীটিও কি চলে গেছে। তবে ভয়ে ভয়ে সে চোখ খোলে, দেখে এক অন্ধকারে জঙ্গলে ঘাস ভূমিতে সে দাঁড়িয়ে রয়েছে। তার চারদিকে তাকিয়ে সে দেখে প্রচুর লক্ষ লক্ষ হাজার হাজার ছায়া মূর্তি। তারা বিশাল বৈশাচিক, এই পৃথিবীর কোনো প্রাণীর মতোই দেখতে নয় তাদের। কোনো পাগল মৃত্যু চিন্তায় মগ্ন শিল্পীর আঁকা যেন তারা। শাস্তি দিতে এসছে শান্তনুকে, শান্তনু অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে মাটিতে বসে থাকে। তাদের মধ্যে একজনের ছায়া মেঁকে নেমে আসে তার মুখের কাছে। শান্তনু শুনতে পায় তার মধ্যে কে যেন বলল, তুমি খুন করেছ। সেও মনে মনে উত্তর দেয়, কেন করলে? আমি নতুন কিছু একটা চাইছিলাম আমার জন্মদিনের দিন, নতুন কিছু একটা, একটা একটা শুরু। শুধু সেই কারণেই তোমার খুন করার অধিকার জন্মায়? না না না, অধিকার জন্মায় অন্য একটা মানুষের জীবনকে শেষ করে দেওয়ার নতুন কিছুর খোঁজে। কিন্তু কিন্তু আজ আমার জন্মদিন। সেই জন্যই তোমার অপরাধ আরো বেশি। প্রতিটি প্রশ্নোত্তরের সঙ্গে সঙ্গে বাকি সমস্ত ছায়াগুলি চঞ্চল হয়ে ওঠে। শান্তনু বুঝতে পারে তার বিচার হচ্ছে, তার অপরাধের বিচার করছে এরা। কিন্তু এরা কারা, কি অধিকারে এরা তার বিচারে বসেছে, তার শাস্তি কি হবে, শান্তনু কিছুই বুঝে উঠতে পারে না। আর প্রশ্নোত্তর যত এগোয় তত সে অনুভব করে কোনো লাভ নেই, এদের প্রশ্নের জবাব দিয়ে কোনো লাভ নেই। সে দোষী, প্রমাণিত সে দোষী, তার শাস্তি নিশ্চিত। শুনে তাকে বলা হচ্ছে, তুমি খুঁজছিলে লোকটাকে খুন করার আগে পর্যন্ত রাস্তার দিকে তাকিয়ে তুমি খুঁজছিলে তোমার শিকার, আর যেই না তুমি পেয়ে গেলে অমনি তার দিকে তাকিয়ে তুমি তার মৃত্যুর ইচ্ছে করলে, আর আর সে মারা গেল, তাই না? তাই তো? বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি ইচ্ছে করে ওকে মারিনি। আমি নিজে থেকে কারো ক্ষতি চাইনি আজ পর্যন্ত। আমি শুধু ভেবেছি কি করে সবার ভালো হয়, সকলের সুখে থাকে। মিথ্যে কথা, তোমার ইচ্ছেতেই ওই লোকটা মরেছে, এটাই তোমার জন্মদিনের উপহার। শান্তনু বিস্ময়ে স্তব্ধ হয়ে যায়। সত্যি সত্যি কি তাই? এই লোকটিকে খুন করে তার জন্মদিনের উপহার? সে নিজেই বেছে নিয়েছে সেই উপহারকে। কি করে এটা হতে পারে সে কিছুতেই বুঝতে পারে না। হঠাৎ একটা অদ্ভুত ধাতব শব্দ তার মাথার ভিতরে ঢোকে, তাকে পাগল করে দিতে থাকে। যেন কোটি কোটি ধাতুর ঝিঝি পোকা একসঙ্গে ডানা নাড়িয়ে সৃষ্টি করছে এই অদ্ভুত আওয়াজ। এই কি তার শাস্তি? এই তীক্ষ্ণ আওয়াজ কি তার মস্তিষ্ককে ছিঁড়ে ফেলবে ক্রমশ? শান্তনু সভায় চেয়ে দেখে চারিদিকের ছায়ারা নিঃশব্দ পদক্ষেপে এগিয়ে আসছে তার দিকে। তাদের ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে আসছে হিম শীতল নিঃশ্বাস। তার সমস্ত সুখ স্মৃতি, সমস্ত সুখের ভাবনা, সুখের আশ্বাস আশা, তার সব গোপন সুখের কথা যেন তাকে ছেড়ে চলে যাচ্ছে। তার মুখ দিয়ে কি বের হয়ে যাচ্ছে এটা? সে অবাক হয়ে দেখে তার মুখ থেকে ঈষৎ সোনালি রঙের সুখ গুঁড়ো গুঁড়ো হয়ে বেরিয়ে যাচ্ছে, আর তার সমস্ত সত্তায় গাঢ় হয়ে চেপে বসছে নৈরাশ্য, দুঃখ, ঘেন্না, কদর্যতা, হিংসা। সে অবশেষে সত্যি পরিণত হচ্ছে হিম শীতল এক অশরীরী কদর্য অস্তিত্বে। পাগলটির সঙ্গে দীর্ঘ পথ হাঁটতে পেরেছে সে, কুকুরদের খাবার হয়ে লুটিয়ে পড়েনি। ওই তাল তাল রক্তবর্ণ মাংসপিণ্ড ভর্তি মুখওয়ালা প্রাণীটির সঙ্গে অজস্র নোংরা পেরিয়ে এসছে সে। তার নিজেকে নোংরা মনে হয়নি, কিন্তু এখন যখন এই তীক্ষ্ণ আওয়াজ তাকে ফুঁড়ে তার ভিতর ঢুকে যাচ্ছে এবং তার সমস্ত সোনালি উষ্ণতা এই ছায়াগুলি টেনে নিচ্ছে এবং তার বদলে তার নাক দিয়ে মুখ দিয়ে ঢুকিয়ে দিচ্ছে শীতল সাপের মতো অপরাধ বোধ, তখন সে কি করবে, কি করবে সে? চোখ বুঝে শান্তনু, আর সঙ্গে সঙ্গে তার ভেতর থেকে কোনো অচেনা গলা বলে ওঠে, আমি খুন করিনি,
আমি যদি চেয়েও থাকি ওই মানুষটি মারা যাক, তবু তাকে খুনের অপরাধ আমার হয় না। প্রতিটি শিশু তার ভাই বা বোন জন্মানোর পর প্রথম কিছুদিন চায় তারা মারা যাক, নিশ্চিহ্ন হয়ে যাক পৃথিবী থেকে। মৃত্যু এসে যদি সত্যি তার ভাই অথবা বোনকে এই পৃথিবী থেকে ধরা ছোঁয়ার বাইরে নিয়ে চলে যায়, তাহলে সত্যি সত্যি কি সেই নির্মল শিশুটিকে দোষী করা যায়? সারা জীবনের জন্য কি তাকে অপরাধী করে রাখা যায়? আমি পাশের জানলা দিয়ে তাকিয়েছিলাম, তাকিয়ে মানুষ দেখছিলাম। ওই মানুষটিকে আমার ভালো লেগেছিল। মোটর বাইকে চড়ে সবুজ জামা নীল জিন্স পরা সামান্য দাড়িওয়ালা মধ্যবয়সী এই লোকটিকে দেখে আমার আনন্দ হয়েছিল, তাই আমি চোখ সরাতে পারিনি। তার মুখ থেকে অনেকক্ষণ আমি চোখ সরাতে পারিনি। আর এমনও তো হতে পারে আমি ভয় পেয়েছিলাম লোকটির জন্য, তাকে সুন্দর বিকেলবেলায় সজোরে বাইক চালিয়ে সুন্দর স্বচ্ছন্দ ঢঙে আমার বাসের পাশ দিয়ে চলে যেতে দেখে। আসলে আমি চেয়েছিলাম যেন সে মরে না যায়, সেটাও তো এক হিসেবে তার মৃত্যুর কথা ভাবা, কিন্তু তার মৃত্যু চাওয়া নয়, নয় কি? শেষ করে চোখ বুঝেই হাঁ পায় শান্তনু। এই কথাটি বলে ফেলার সঙ্গে কি ছায়া সরে গেল, আর কি শব্দ, গর্জনের শব্দ, জলের শব্দ, কি বাতাস, কি ভিজে ঠোঁটে কি নিমিশে লাগে, বন্ধ চোখের পাতায় যেন রোদ এসে পড়ে শান্তনুর। তার চোখ ধাঁধিয়ে যাচ্ছে, মনে হয় তার মুখ রোদে ঝলছে যাচ্ছে। এ আবার কি হল? চোখ খুলে সে আর সঙ্গে সঙ্গে বুঝে ফেলে এতক্ষণের ছায়া ছায়াগুলি এবং তারপরের অন্ধকার জঙ্গলটির পরে হঠাৎ সূর্যের আলো এলো কোত্থেকে। চোখ বুঝে ফেলেও শান্তি নেই, চুঁচের মতন রোদ বেঁধে তার চোখে মুখে। আর অবাক হয়ে আবার চোখ খুলে সে দেখে সে একটা সমুদ্র তটে বসে আছে, বালিতে, সাদা বালি, ঠান্ডা, ভিজে। সমুদ্রের শব্দে আর কিচ্ছু শোনা যাচ্ছে না, নির্জন এই সমুদ্র তট। হাওয়া দিচ্ছে শোঁ শোঁ করে, বহুদূরে দেখা যায় কিছু পাখি উড়াউড়ি করছে জলের উপর। সমুদ্রের ঢেউ আসে যায় যায় আসে, ফেনায় ভিজে যায় শান্তনুর ছড়িয়ে রাখা পা, নোংরা প্যান্ট। আর সেই সময় তার ডান হাতে তার একটা হাত পড়ে, সে চমকে ডান দিকে তাকায়, দেখে ঠিক তার পাশেই বসে আছে নীল জিন্সের প্যান্ট আর গাঢ় সবুজ জামা পরা দাড়িওয়ালা সেই মধ্যবয়স্ক মৃত লোকটি। সত্যি ভারী সুন্দর দেখতে লাগছে তাকে। তার পিছনে, তার অনেক পিছনে সমুদ্রের সামনে সাদা বালিতে দাঁড় করানো রয়েছে তার বাইকটা। সেটি এখন আর মৃত্যুর নেশায় মত্ত নয়, শান্ত, সুন্দর। লোকটির মুখের দিকে তাকায় শান্তনু, লোকটি মৃদু হাসে। অচেনা লোকটির দিকে তাকিয়ে শান্তনুর মুখেও হাসি খেলে যায়। দুজনে কিছুক্ষণ চুপ করে থাকে সমুদ্রের দিকে তাকিয়ে। সূর্য তাদের বিরক্ত করে না বেশিক্ষণ। একটি বড় মেঘ এসে সূর্যকে ডেকে দেয়, চারপাশে স্নিগ্ধ ছায়া ঘনিয়ে আসে। সমুদ্রের ফেনাগুলিকে দেখতে দেখতে শান্তনু বলে, আমি তোমাকে খুন করিনি, আমি চাইনি তুমি মারা যাও। লোকটি সমুদ্রের দিকে তাকিয়ে থাকতে থাকতে মৃদু স্বরে বলে, তাতে কিছু যায় আসে না, চলো চলো আমার সঙ্গে। লোকটি উঠে দাঁড়ায়, আস্তে আস্তে হেঁটে যায় বাইকটির দিকে। শান্তনু দাঁড়িয়েই থাকে। লোকটি বলে, কই, এসো। শান্তনু এবার এগিয়ে যায় লোকটির সঙ্গে। সাদা বালিতে জমে থাকা বিভিন্ন ছোট ছোট ঝিনুক, নানান রঙের মাছ, পদশব্দে লুকিয়ে পড়া কাঁকড়ার পাশ দিয়ে সে আর সেই লোকটি খালি পায়ে হেঁটে যায়। তাদের পায়ে সমুদ্রের ঢেউ এসে আছড়ে পড়ে ক্রমাগত। লোকটি গিয়ে তার বাইকে ওঠে, শান্তনুকে ইঙ্গিত করে তার পিছনে বসতে। শান্তনু একটু ইতস্তত করে, কিন্তু লোকটির চোখে এমন এক শান্ত শান্তির ইঙ্গিত যে সে তার অনুরোধ এড়াতে পারে না। আস্তে আস্তে গিয়ে এসে সেই লোকটির পিছনে তার বাইকে চড়ে বসে। লোকটি বাইকে স্টার্ট দেয়, সাদা বালি উড়িয়ে বাইক সমুদ্রের ভিতরে ছুটে যায়। শান্তনু ভয় পেয়ে যায়, লোকটিকে কানে কানে বলে, আমরা তো মরে যাব সমুদ্রের ভিতরে, এই বাইক নিয়ে তো মানুষ যেতে পারে না, তো আটকে মরে যাব তো। লোকটি শান্ত গলায় উত্তর দেয়, ধরে বসে
অবশ্য শক্ত করে, এটাই তোমার জন্মদিনের উপহার। শান্তনু লোকটিকে আঁকড়ে ধরে, সে নিজের কানকে বিশ্বাস করতে পারে না। সত্যি সত্যি সে তার এই জন্মদিনে কোনো উপহার পেতে চলেছে। বাইক তাকে নিয়ে সোজা সমুদ্রের ভিতরে ঢুকে যায়। ফেনাগুলিকে ভেদ করে, ঢেউগুলিকে ভেদ করে তারা সমুদ্রের তলা দিয়ে চলে। আশ্চর্য আশ্চর্য আশ্চর্য, তার নিঃশ্বাসের কষ্ট হয় না, চোখ জ্বালা করে না। সে শুধু দেখতে থাকে কি প্রচন্ড আনন্দে সেজে উঠেছে চারপাশ। বিভিন্ন দৃশ্য পার হয়ে যায় তার চোখের উপর দিয়ে। কোথাও দেখে জলের অগভীর তল, ঘন শৈবালে ঢাকা। সেখানে ছোট ছোট লাল, নীল, হলুদ, সবুজ, কমলা, মেরুন কত রকমের মাছ। কোথাও দেখে ডলফিন বা অক্টোপাসের বাচ্চারা খেলা করছে মায়ের চারিদিকে ঘুরে ঘুরে। তারা তাদের দেখে সরে যায়, প্রত্যেকেই যেন তাদের চেনে। কোথাও আবার শান্তনু দেখে সমুদ্রের তলায় বালির উপরে বেড়ে উঠছে প্রবালের ঝাঁক। তার পাশে শুয়ে আছে ডুবে যাওয়া জেলেডিঙি উল্টোনো, বুকের ভিতরে হাজার হাজার মাছের সংসার নিয়ে। আস্তে আস্তে তারা আরো গভীর ঘন অন্ধকার সমুদ্রে ঢোকে। আর সামনে চেয়ে শান্তনুর মনে হয় যেন ধুলোর মতো ছোট ছোট তারা ছিটানো একটা আকাশ। আরে আর কিচ্ছুই না, ছোট ছোট জীবগুলি তাদের ফসফরাসের বাতি নিয়ে সমুদ্রের তলা থেকে উঠে যাচ্ছে সমুদ্র পৃষ্ঠে। কোথাও আবার অন্ধকারে দেখা যায় নীলাভ গোলাপী নীহারিকা, ছোট ছোট জোনাকি জীবেরা ঝাঁক বেঁধেছে সেখানে। মৃদু সবুজ আলো ছড়ানো গোলক ভেসে যাচ্ছে দূরে আস্তে আস্তে। কাছেই একটা জেলি মাছ, মনে হয় যেন লেস লাগানো জটিল একটা ঢাকনা দেওয়া বিদ্যুতের বাতি। জেলি মাছের চলাচলে তার বাতির ঢাকনাটা কানটা কেঁপে কেঁপে উঠছে যেন হালকা হাওয়ায়। আর তার মাঝে মাঝে আলো চালিয়েছে তারা মাছগুলি। আরো আরো অনেক গভীরে দেখা যাচ্ছে বড় বড় হিংস্র নিশাচরের আলো, পরস্পর তাড়া করছে সেগুলো, পাক খাচ্ছে, একবার নিভে গিয়ে ফের জ্বলে উঠছে। চলছে তো চলছেই শান্তনুরা, আবার তারা সমুদ্রের এক অগভীর অংশে চলে আসে। বোঝা যায় সামান্য উপরেই রোদ এসে পড়েছে তরঙ্গে। চারপাশে জল হয়ে ওঠে সবুজ, ঝকমক করে ওঠে অজস্র বুদবুদ, হিস হিসিয়ে ওঠে ফেনা। একটু দূরে জলের মধ্যে ঝলসে ওঠে লাফালাফি করে ডলফিনদের কালো পিঠ। হাসে শান্তনু, চেপে ধরে সামনে বসে থাকা মানুষটিকে। তার গায়ের সমস্ত নোংরা ধুয়ে গেছে। তার মনে হয় এই সমুদ্র আর এই ডলফিন, এই আকাশ আর এই সূর্য যেন তার জন্যই গড়া। জলের ঝাপটায় নিজের বমির উপর অজ্ঞান হয়ে থাকা শান্তনুর জ্ঞান ফিরে এক সময়। সে দেখে বাসি দাঁড়িয়েই আছে, তার মুখের উপর উদ্বিগ্ন হয়ে ঝুঁকে আছে ড্রাইভার সুধীর। তাদের ঘিরে হাজার লোকের ভিড়, আর তাদের কৌতূহলী কণ্ঠস্বরে চারদিক অকথ্য কর্কশ হয়ে উঠছে। সুধীরদা বলে, সালা চিন্তায় ফেলে দিয়েছি মাই, পাক্কা পারমিট, কি দুধবাধু মাল রে তুই, এরকম কত অ্যাক্সিডেন্ট দেখেছি মাই রে আমরা, চট কে উঠতে পারবি, আরে বিস্কুট আর জল খা, এখন ঠিক হয়েছিস নাকি সালা হাসপাতাল করতে হবে। জলটা নিয়ে মুগ্ধ শান্তনু, জল খায়। সুধীরদাকে বলে, আমি ঠিক হয়ে গেছি সুধীরদা, চলো যাই। জানো জানো সুধীরদা, আজ আমার জন্মদিন। মাইরি, সুধীরদা বলে, তা আগে বলিসনি কেন, জন্মদিনের দিনই উল্টে গেলি। চাচা ঠিক হয়ে গেছিস তো, বাস চবাই, আজকে রাতে আমাদের পার্টি হরিদার থেকে। হ্যাঁ, সুধীরদার পাশাপাশি অল্প অল্প হাসতে হাসতে বাসের দিকে পা বাড়ায় শান্তনু।